নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। এই আজকে তোমার সাথে শেয়ার করব পটল বাটা। এটা গরম ভাতে খেতে জাস্ট দারুণ লাগে, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, খুব কম উপকরণ দিয়ে চটজলদি বানানো হয়ে যায়। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। পটলটা করতে আমাকে আগে পটলটাকে বেটে নিতে হবে। আমি দেখুন পটলটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আমি না খোসা ছাড়াইনি। তাহলে পটলটা বাটলে কী হবে, সবুজ রঙটা যেটা সেটা থাকবে, আমি খোসাটা ছাড়াইনি। আর আপনারা চাইলে আরেকটু এই যেরকম ঘষে দেয় সেরকমও করে নিতে পারেন। আমি পুরো খোসা শুদ্ধই রেখেছি, পটলের খোসা শুদ্ধ কিন্তু খারাপ লাগে না। সেটা এবার আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। কয়েকটা পাকা পাকা পটল ছিল যার দানাগুলোকে আমি বার করে দিয়েছি। যদি কচি পটল হলে হয় তাহলে দানা বার না করলেও চলবে। এতে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর কিছু রসুন। রসুনটা আপনারা পরেও তেলের মধ্যে ভাজার সময় দিতে পারেন, আমি এই বাটার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব হচ্ছে নুন, একটুখানি নুন দিয়ে দেবো। এইভাবে এটাকে বেটে নেব। আমার পটলটা বাটা হয়ে গেছে, আমি বেটে নিয়েছি একসাথে। এবার কড়াই গরম বসিয়ে দিয়েছি, তাতে 3-4 টেবিল স্পুন আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হওয়া অবধি ওয়েট করব। এবার এতে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর 1/2 teaspoon কালো জিরে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভেজে নেব। আপনারা এই সময়ও 1 চামচ মতো রসুন বাটা দিতে পারেন। আমি যেহেতু পটল পেস্ট করার সময় দিয়েছি, এখন আর দিলাম না। আপনারা চাইলে পটলের বাটার সাথে না দিয়ে এখানেও কিন্তু 1 চামচ রসুন পেস্ট দিয়ে নিতে পারেন। এবার আমি পটল বাটাটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটা কিন্তু কষিয়ে নেব। আর আমি যেহেতু একটু নুন দিয়েছিলাম, এখন আর আমি এটাকে নুন দেব না। যখন পটলটা মানে বাটাটা যখন একটু কষে আসবে, কমে আসবে, জলটা কমে যাবে, তখন একবার টেস্ট করে দেখব। যদি নুন লাগে তো আমি নুন দেব, যেহেতু পটল বাটার সময় আমি নুন দিয়েছিলাম। এটা কিন্তু কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে, নইলে তলায় লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে। আমার ভিডিওটি যারা আজকে দেখছেন, যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, যদি অনেক ভালো লাগে থাকে বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেব সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো, খুব বেশি না, জাস্ট অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আমি 1/2 teaspoon মতো নুন দিয়ে দেবো, আমার মনে হলো নুনটা একটু লাগবে। আর 1 চামচের মতো 1 teaspoon আমি চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি কিন্তু পটল বাটায় বেশ ভালোই লাগে। এবার এটাকে আরও কষিয়ে নেবো যতক্ষণ না পুরো জলটা আমার টেনে যাচ্ছে। কেউ চাইলে এটাকে কিন্তু আপনারা আমিষও করে নিতে পারেন। এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ আর পেঁয়াজ ভেজে দিয়ে বেটে তারপর এরকমভাবে কষিয়ে নেন, তাহলে কিন্তু ওটাও খেতে খুব ভালো লাগে। ওটা আমিষ হয়ে গেল, তো আপনারা চিংড়ি মাছ দিয়েও কিন্তু এই পটল বাটাটা করে নিতে পারেন, ভালো লাগবে। আমার দেখুন এই পটল বাটাটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি এবার লো ফ্লেম করে এটাকে আরেকটু শুকিয়ে নিচ্ছি, হাই থাকলে পুড়ে যেতে পারে। লো করে একটু ধৈর্য নিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে। এটা দিয়ে গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। অনেক সময় আমাদের বেশি রান্না করতে ইচ্ছা করে না, তখন আপনারা এরকম পটল বাটা করে নেবেন, সত্যি কিন্তু অসাধারণ লাগে। আর চিংড়ি মাছ দিয়ে করলে তো বলাই বাহুল্য। আমার কিন্তু প্রায় হয়ে এসছে, জলটা আরেকটু শুকোবে। আমার পটল বাটা একদম রেডি, রেডি টু সার্ভ, নামিয়ে নেবো। তাহলে আজকে ভিডিওটা এই অবধি, আমাকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
ধন্যবাদ।